স্টার্টিং দেখেই বুঝে গেছেন আজকের গল্প ইন্দোনেশিয়ান মুভি রাসুকের, যেটা বহুদিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন। গল্পের শুরুতে লাঙ্গির নামের একটি মেয়েকে দেখানো হয়, সে একা পাহাড়ের ধারে বসে নিজের কথা বলে চলেছে। সে আজ খুবই বিষণ্ন, ছোট থেকে তার জীবনটা দুঃখ কষ্টের মধ্যেই কেটেছে। তার একমাত্র প্রিয় ভালোবাসার মানুষ বাবা ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা যান। মায়ের এখনও মনে হয় মৃত্যুটার জন্য সে দায়ী, তাই এখনও তিনি আমায় ক্ষমা করেননি। পরবর্তী সময়ে মা নতুন বিয়ে করেন, এখন তাদের একটা সন্তান রয়েছে, ওর নাম বাকুলা বর্ণীয়। মা অনেক চেষ্টা করেছে ওম উদ্দিন নামের নতুন লোকটাকে বাবা হিসেবে মেনে নেওয়ার জন্য, কিন্তু সে পারেনি। তাই পরিবারের সাথে লাঙ্গিরের দূরত্ব তৈরি হয়। লাঙ্গির এতটাই হতাশাগ্রস্ত যে তার মনে হয় বন্ধুরাও তার ফিলিংস বোঝে না। বন্ধু বলতে তিনজন, সেকার তানজুম, লিনতাং কাসি, ফ্রান্সিসকা ইনগ্রিদ, আর এই সবাইকে নিয়ে গ্রুপের নাম দেওয়া হয়েছে পুত্রি সেজাগত। লাঙ্গির পাহাড়ের ধারে এসে বাবার কথা স্মরণ করে চিৎকার করে ওঠে এবং মুভির সিন চেঞ্জ হয়ে চার বন্ধুকে দেখানো হয়। তারা সবাই লিনতাংয়ের সিঙ্গাপুর যাওয়ার আগে কোথাও ঘুরে আসার প্ল্যান করছে। সেই হিসেবে লিনতাং তার আঙ্কেলের 25 একরের ফার্ম হাউস কার্মা রিঞ্জানিতে যাওয়ার কথা বলে। লাঙ্গিরের মনে হয় তার বন্ধুদের প্রত্যেকের জীবন খুবই সুখময় এবং হাই কোয়ালিটির লাইফ স্পেন্ড করছে। তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট অভাব, নিজের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলার কোনো অনুতাপ নেই। এই কারণে সে কখনো তাদের আবার হিংসেও করে। বন্ধুরা যখন জিজ্ঞেসও করে সে ঘুরতে যাবে কিনা, তখন সে জানিয়ে দেয় তার ভাইকে দেখাশোনা করতে হবে, তাই যাওয়ার সময় নেই। এখান থেকে বেরিয়ে সে একটা রেস্টুরেন্টে যায় ক্রাশের জন্মদিন সেলিব্রেট করতে। ওর নাম আবি। কেক এনে লাঙ্গির তাকে চোখ বন্ধ করে কিছু উইশ করতে বললে সেই সূত্রে সে উইশ করে যে, আমি চাই আমার বন্ধু লাঙ্গির যেন সুস্থ লাইফ কাটিয়ে দীর্ঘজীবী হয় এবং সব রকম দুঃখ কষ্ট থেকে বেরিয়ে এসে মরে যাওয়ার চিন্তা যেন মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে। এটা শুনতেই সে হেসে ফেলে। লাঙ্গিরকে তাদের সাথে ঘুরতে যেতে বললে আবি জানায়, অফিসে অনেক কটা প্রজেক্ট জমা পড়ে রয়েছে, তাই ওগুলো ছেড়ে এই মুহূর্তে যাওয়া সম্ভব হবে না। এটা শুনে লাঙ্গিরের মনটা খারাপ হয়ে যায়। তার জীবনে এই একটাই মানুষ রয়েছে যাকে বাবার পর সে ভালোবেসেছে। বাড়ি এসে দেখে ওমুদ্দিন তার জন্য একটা গিফট রেখে গেছে। এই লোকটা যেমনই হোক তাকে সন্তানের মতো ভালোবাসে। লাঙ্গিরকে কোনোদিনও জোর করেনি বাবা বলে সম্বোধন করতে, তাই হয়তো আঙ্কেল ডাক শুনে এই লোকটা খুশি। গিফট পাশে রেখে লাঙ্গির শুয়ে পড়তে চোখ লেগে যায়। ঘুম ভাঙলে দেখে গোটা ঘরে ফুল ছড়ানো, অদ্ভুত এক সুগন্ধ, কিন্তু ফুল ছড়ালো কে? পাশের রুমে আসতেই দেখে খাটের উপর বাবা বসে রয়েছেন। তাকে দেখে খুশির অন্ত থাকে না। বাবাকে জড়িয়ে ধরলে হঠাৎ দেখে জামার উপর রক্তের ফোঁটা পড়ছে। মুখের দিকে তাকালে লক্ষ্য করে বাবার মুখের এক সাইড থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আর তখনই পিছন থেকে কারোর একটা হাত চেপে ধরতেই তার ঘুম ভেঙে যায়। বাকুলা পাশের ঘরে কাঁদছে। তাকে চুপ করতে গেলে শুনতে পায় বাইরে কেউ কিছু কথা বলছে। উঁকি মারলে দেখে একজন লোক তাদের এই বাড়ি কিনতে এসছে। ওমুদ্দিন বলে, আমার মনে হয় এই ব্যাপারে একবার লাঙ্গিরের সাথে কথা বলা উচিত, কারণ এই বাড়ির সাথে তার ছোটবেলার সমস্ত স্মৃতি জড়িয়ে রয়েছে এবং এটা তার বাবার। কিন্তু মা বলেন, কোনো দরকার নেই, এই মুহূর্তে আমাদের বাকুলাকে মানুষ করতে হলে টাকার প্রয়োজন, এখানে কোনো রকম ইমোশনের জায়গাই নেই। তখনই বাচ্চাটা কেঁদে উঠলে রুমে আসলে দেখে লাঙ্গির দাঁড়িয়ে। মা জোর গলায় বললেন যে, বাচ্চাটাকে তুমি পড়ে যেতে দেখলে ওকে একবার তোলার চেষ্টা করলে না? এরকম করলে চলবে? ও তো তোমারই ভাই। লাঙ্গির এই কথায় গুরুত্ব না দিয়ে বাড়ি বিক্রির ব্যাপারে বললে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন ওমুদ্দিন দুজনকে শান্ত করে এই ব্যাপারটা নিয়ে পরে ডিসকাস করার কথা জানায়। পরের দিন বন্ধুরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে ফার্ম হাউসের উদ্দেশ্যে। জায়গাটা লিনতাংয়ের বাড়ি থেকে মাত্র 2 ঘন্টা, তবে সেটা জঙ্গলের ভিতরে। গাড়ি কিছুটা এগোলে তাদের পথ আটকে দাঁড়ায় লাঙ্গির, যে কিনা বলছিল ঘুরতে যাবে না, সে আজ তাদের সাথে জয়েন করছে। সবাই এতে ভীষণ খুশি। গল্প করতে করতে গাড়ি এগিয়ে চলে জঙ্গলের পথে। প্রায় জঙ্গলের মাঝে এসে ড্রাইভার গাড়িটা থামিয়ে দেয়, কারণ সামনের ব্রিজটা ভেঙে গেছে, তাই ওপারে যাওয়া সম্ভব নয়। তাহলে বাকি পথটা কীভাবে যাবে? এই নিয়ে ভাবতেই নজর পড়ে পাশের সাইনবোর্ডের উপর। সেটায় লেখা,
কর্মা রিঞ্জানি এখান থেকে মাত্র নর্থ বরাবর 300 মিটার দূরে। এটা দেখে সবাই হই হুল্লোড় করে সেদিকে রওনা দেয়। কিন্তু তারা জঙ্গলের ভিতর ঢুকতেই বোটটা নিজে থেকে উল্টো দিকে ঘুরে যায়, অর্থাৎ তারা ভুল পথে গেছে। জঙ্গলে তারা কম্পাসের উপর ভরসা করে এগোতে থাকে, কিন্তু এখনও ফার্ম হাউস এলো না। তারা এখানে কয়েকটা সেলফি নিয়ে রওনা দিলে ঠিক তাদের পিছনে সাদা ড্রেস পরা এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখি। সে ওদের উপর নজর রাখছে। আরও কিছুক্ষণ এইভাবে যাওয়ার পথে ইনগ্রিড হোঁচটকে পড়ে গেলে বোতলটা সেখানেই পড়ে যায়। এইসব উপেক্ষা করে জঙ্গলের ভিতরে আসলে ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালসের একটা জায়গা দেখতে পায়। তাদের ভাষায় এটাকে সিসাইজিন বলে। সেখানে কয়েকটা ফুল, জ্বলন্ত মোমবাতি ও ধূপ রাখা রয়েছে, অর্থাৎ জায়গাটায় কিছুক্ষণ আগেই কেউ পুজো করে গেছে। এটা নিয়ে বেশি কিছু ডিসকাস করার আগেই ইনগ্রিড সবাইকে এগোতে বলে। এরপর কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই, সূর্য প্রায় অস্ত গেছে। 300 মিটার আসতে এতক্ষণ লাগে? তখনই তাদের নজর পড়ে সামনের গাছের দিকে, যেখানে ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম রাখা। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, সেখানে রাখা রয়েছে ইনগ্রিদের জলের বোতলটা। ওরা ভীষণ অবাক, প্রথমত বোতলটা এখানে কি করছে, আর দ্বিতীয় কথা, এই একই জায়গায় তারা কিভাবে এলো? এতক্ষণ তারা কি গোল হয়ে ঘুরছে? সোজা কথায় বলতে গেলে তারা এখন পথভ্রষ্ট। আন্দাজ করে অন্য পথে এগোলে জঙ্গলের ধারে একটা কুঁড়ে ঘর খুঁজে পায়, কিন্তু সেখানে তালা লাগানো। ভেতরে কি আছে দেখার চেষ্টা করলে হঠাৎ সামনে এক ভয়ঙ্কর চোখ দেখতে পেয়ে তারা চিৎকার করে পালিয়ে যায়। কোনো উপায় না দেখে প্রচণ্ড জোরে সাহায্যের জন্য সবাই চিৎকার করতে থাকলে এক মহিলা কণ্ঠস্বর বলে ওঠে, আপনারা হারিয়ে গেছেন? টর্চ ঘুরিয়ে দেখে সেই সাদা ড্রেস পরা মেয়েটা দাঁড়িয়ে। আপনারা কি ফার্ম হাউসে যাবেন? ভয় পাওয়ার কিছু নেই, আমার নাম কুমালা সারি, আমি এই কাছেই থাকি, মোটামুটি এই এলাকা সব কিছুই আমার চেনা, আমার সাথে আসুন, আপনাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। জঙ্গলের মাঝে একা এই মেয়েটিকে দেখে কারোর খুব একটা মনের প্রশ্ন জাগে না, তাই জন্য এক কথায় সবাই তাকে অনুসরণ করে কিছুটা যেতেই দেখে সামনে ফার্ম হাউস। মেয়েটা তাহলে সত্যি কথাই বলেছে। তো যাই হোক, এখানে এসে তারা ভীষণ খুশি। তাকে থ্যাংক ইউ জানিয়ে সবাই ভেতরে ঢুকলে স্বাগত জানায় কেয়ারটেকার চেচেপ। আরে ম্যাডাম, আপনাদের জন্যই তো সেই সকাল থেকে অপেক্ষা করছি, এত দেরি হলো? তখন তারা পুরো ব্যাপারটা জানিয়ে কুমালা শাড়ির কথা বললে পিছন ফিরতে দেখে মেয়েটা নেই, হয়তো সে কোথাও চলে গেছে। চেচেপ হেসে বলে, ওইসব ছেড়ে আমার সাথে ভেতরে আসুন, আপনাদের জন্য কি অপেক্ষা করছে দেখে যান। কথাটা শুনতেই সবাই অবাক, কোন বন্ধু আসলো? তড়িঘড়ি করে ভিতরে এসে দেখে আবি। সবাই তাকে পেয়ে ভীষণ খুশি, বিশেষ করে লাঙ্গির। তাদের আড্ডা মারতে দেখে চেচে বলে, ঠিক আছে আমি এখন যাই, আপনাদের যদি কোনো দরকার লাগে জাস্ট একবার হাঁক মারবেন, আমি চলে আসব, আমি এই পাশেই রয়েছি। এবার গল্পের মধ্যে জানতে পারা যায় আবি এখানে আসবে সেটা আগে থেকেই ইনগ্রিড জানত। এরপর ইনগ্রিড রিভিল করে যে তারা রিলেশনশিপে রয়েছে। এটা শুনে আর কেউ অবাক হোক বা না হোক, লাঙ্গিরের প্রায় ঝটকা লাগে। আবি নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ সে এতদিন লাঙ্গিরকে কিছুই বলেনি। এই ঘটনায় লাঙ্গির বিরক্ত হয়ে উপরে চলে যায়। রুমে সেকার আসলে লাঙ্গির ঝগড়া শুরু করে, ইনগ্রিদকে গালাগালি দিয়ে বলে সে কিভাবে পারল আবির সাথে রিলেশনশিপে যেতে। এটা শুনে সেকার বলে, কেন এতে অস্বাভাবিক কী আছে, সবাই তো সারা জীবন সিঙ্গেল থাকবে না, আর তোমায় কোনো না কোনো একদিন নিজের মনের কথা কাউকে প্রকাশ করতেই হবে। ও কখনো জানতোও না যে তুই আবিকে পছন্দ করিস, এখন তুই যদি কিছু না বলে চুপ থাকিস তাহলে এতে দোষটা কার? ইনগ্রিদের কথা ছেড়েই দে, আমি পর্যন্ত জানতাম না যে তুই আবিকে পছন্দ করিস, সব কিছু মনের মধ্যে লুকিয়ে রাখলে হয় রে, কখনো সেটা প্রকাশ করাও তো জরুরি। ও আচ্ছা, তাহলে এখন এটা আমার দোষ, তোরা ভাই নিজেরটা নিয়ে থাক, আমার এখানে আসা ভুল হয়েছে, আমি চললাম। এই বলে তাকে রুমে লক করে ফার্ম হাউস ছেড়ে জঙ্গল পথে লাঙ্গির একাই বেরিয়ে যায়। তো এখন তাকে খুঁজতে কে যাবে, দায়িত্বটা আবির উপরেই আসে। ইনগ্রিদ তার সাথে যেতে চাইলে সেকার বলে, তুই যাস না, ও তোর উপর ভীষণ রাগ করেছে, চুপ করে বস। আবি লাঙ্গিরকে তন্ন তন্ন করে জঙ্গলে খুঁজে বেড়ায়। এদিকে লাঙ্গির কিছুটা দূর আসার পর বুঝতে পারে সে রাস্তা হারিয়ে ফেলেছে, কম্পাসটাও ঠিকভাবে কাজ করছে না। তখনই সামনে কুমালাকে যেতে দেখে রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করলে পাশ থেকে কুমালা ডেকে ওঠে, লাঙ্গির। লাঙ্গির ওদিকে তাকাতে চমকে যায়, কারণ ওখানে যদি কুমালা দাঁড়িয়ে থাকে তাহলে তার সামনে কে রয়েছে। আর তখনই
সে প্রচণ্ড ভয়ে উল্টে পড়ে গেলে পায়ে চোট লাগে। কোনো রকমে বাঁচার জন্য ওঠার চেষ্টা করলে সামনে দেখে একটা পাথর, সেখানে লেখা কুমালা সারি, এবং সে দু বছর আগে মারা গেছে, আর এটা তারই কবর। তখনই দেখে সামনে দাঁড়িয়ে কুমালার প্রেতাত্মা। সে কোনো রকমে নিজেকে বাঁচাতে গেলে পাশের কবরটায় পড়ে যায় আর পরিত্রাহী চিৎকার করে সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকে, কিন্তু তাকে শোনার কেউ নেই। আর পরক্ষণেই কবর থেকে বেশ কিছু পোকা এসে তার মুখের ভিতর ঢুকে যায়, অর্থাৎ সে এখন পজেসড। এই সব কিছুর থেকে অজানা বন্ধুরা লাঙ্গিরের ব্যাপার নিয়ে ডিসকাস করছিল। ইনগ্রিড খুব সহজেই ধরে ফেলে বন্ধুর এই রকম আচরণের কারণ হলো তার এবং আবির রিলেশনশিপ। কিন্তু তার এখানে কী করার রয়েছে? সে কি আগে থেকে জানতো যে লাঙ্গির তাকে পছন্দ করে? শেখার বলে আসল ব্যাপারটা হচ্ছে ও ভাবে যে আমাদের প্রত্যেকের লাইফ পারফেক্ট, আমাদের কোনো দুঃখ নেই, অভাবও নেই। কিন্তু এটা সম্পূর্ণ ওর মনের ভুল। প্রতিটা মানুষের জীবনে আলাদা রকমের প্রবলেম থাকে যেটা হয়তো অনেকেই প্রকাশ করে না, কিন্তু ভেতরে নিজেরা ঠিকই বুঝতে পারে। অন্যদিকে আবি জঙ্গলের ভিতর একটা জায়গায় লাঙ্গিরের ব্যাগ পড়ে থাকতে দেখে গাড়ি দাঁড় করায়, কিন্তু সেটার দিকে এগোতেই গাড়ির লাইট বন্ধ হয়ে হঠাৎ ব্যাগটা উধাও হয়ে যায়। ও ভাবে লাঙ্গির হয়তো মজা করছে। তখনই গাড়ির হেডলাইট জ্বলে উঠলে দেখে গাড়িতে কুমালা বসে চুলের উপর হাত বুলোচ্ছে। হেডলাইটের তীব্র আলোয় তেমন কিছু বোঝা যাচ্ছে না, তাই ভালোভাবে তাকালে হঠাৎ লাইট নিভে যায়। গাড়িতে কেউ নেই। লাঙ্গিরের নাম ধরে কিছুটা এগিয়ে পিছন ফিরতেই দেখে সামনে কুমালা। ভয়ের চোটে এক মুহূর্তে দেরি না করে গাড়ি নিয়ে বেরোতে যেতেই অ্যাক্সিডেন্ট হয়ে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ফার্ম হাউসে ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা। সবার আগে ইনগ্রিড পজেসড হয়ে নিজের চুলগুলো কাঁচি দিয়ে কাটতে শুরু করে। নিচে তখন ওরা গল্প করছে। শেখার বলে আমি ভেবে পাই না লাঙ্গির আমায় কেন হিংসে করে। লিনতাং জানায় কেননা তুই এবং তোর ফ্যামিলি একদম পারফেক্ট। কিন্তু এটা শুনে প্রথমবারের জন্য শেখার একটা সিক্রেট রিভিল করে যে তাকে যারা মানুষ করেছে এরা শেখারের আসল বাবা মা নয়, বরং এনারা তাকে রাস্তার পাশে নোংরা আবর্জনার মাঝে কুড়িয়ে পেয়েছিলেন। তাদের কোনো বাচ্চা না থাকায় ওনারা আমায় পালনের দায়িত্ব নেয়। আমি জানি না আমার আসল বাবা মা কেন আমায় ফেলে দিয়েছিল, কিন্তু আমি এটা নিয়ে আজ অবধি কোনো দুঃখ প্রকাশ করিনি। সবাই ভাবে আমার লাইফ পারফেক্ট, কিন্তু তারা কেউ ভাবে না যে মানুষ নিজেকে যতটা সমাজের সামনে মেলে ধরে সেটাই তার পূর্ণরূপ নয়। তখনই ইনগ্রিদের চিৎকার শুনে উপরে গেলে তার অবস্থা দেখে হাত থেকে কাঁচিটা কেড়ে নেয়। সম্বিত ফিরলে ভেবে পায় না যে ওর সাথে কী হয়েছিল। চেয়ারে বসালে হঠাৎ লিনতাঙ্গের শ্বাসকষ্ট শুরু হয়। কাউকে না বলে নিচে এসে ইনহেলার খুঁজতে থাকে। অন্যদিকে জঙ্গল পথে উস্তাদের সাথে কয়েকজন লোক যাওয়ার সময় আবিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাদের সাথে নিয়ে যায়। লিনতাং ততক্ষণে ইনহেলার খুঁজে পেয়ে নিজেকে সুস্থ করতেই উপরে তাকাতেই দেখে সামনের দেওয়ালে কুমালা ঝুলছে এবং পরক্ষণেই সে তার শরীরে প্রবেশ করে যায়। এরপর একের পর এক চলতে থাকে ভয়ানক ঘটনা, এমনকি কুমালা শেখারকেও হন্ট করে। শেখারের গলা টিপে লিনতাং তাকে মারতেই যাবে, আর তখনই চেচে এসে ওর কানে বলে ওঠে ওর শরীর ছেড়ে দে, তুই যাকে চাইছিস সেটা সে নয়। তখনই অদ্ভুতভাবে লিনতাং শান্ত হয়ে যায়। চেচেপকে জিজ্ঞেস করলে বলে এগুলো ফ্রি স্পিরিট বা অতৃপ্ত আত্মা যারা সর্বদা মানুষের শরীর খোঁজে তাদের বশ করার জন্য, কারণ তারা এই জগতে থাকতে চায় মানুষদের মধ্যে। কিন্তু যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, এখন সব ঠিক হয়ে গেছে। লিনতাং ইনগ্রিদকে উপরের ঘর থেকে তার ওষুধ আনতে বললে ইনগ্রিদ ওষুধগুলো দেখে চমকে যায়, কারণ এটা ব্রেন টিউমারের জন্য ব্যবহার করা হয়। সে অবাক হয়ে যায় এই ভেবে যে এতদিন লিনতাং তাদের কাছে ব্যাপারটা লুকিয়েছে এবং সিঙ্গাপুর সে ঘুরতে নয় বরং অপারেশনের জন্য যাবে। নিচে এসে ইনগ্রিদ শেখারকে ব্যাপারটা জানালে দুজনেই কেঁদে ফেলে। তাদের প্রিয় বন্ধু শুধুমাত্র সবাইকে খুশি রাখার জন্য নিজের এত কষ্টের জিনিসটা লুকিয়ে রেখেছে। সে চায় না তার জন্য কেউ কষ্ট পাক বা তাদের ঘুরতে যাওয়াটা নষ্ট হোক। তাই এরা দুজন ঠিক করে ফেলে যেমন করেই হোক আজ সবাই বাড়ি ফিরবে। শেখার বলে তুই ওর সাথে থাক, আমি চেচেপকে নিয়ে একটা গাড়ির ব্যবস্থা করছি। এদিকে আবির জ্ঞান ফিরলে দেখে সে অচেনা একজনের বাড়িতে শুয়ে। তাকে উঠতে দেখে একটা বাচ্চা তার বাবাকে ডাকলে আমরা দেখি আবি আসলে ওস্তাদের বাড়িতে রয়েছে।
বাচ্চাটাকে জল আনার আদেশ দিয়ে তিনি বলেন, মন দিয়ে যেটা বলছি শোনো, তুমি এবং তোমার বন্ধুরা ওই ফার্ম হাউস ছেড়ে এখনই চলে যাও। ওই বাড়িতে এবং ওই বাড়ির আশেপাশের এলাকায় প্রচুর ঘটনা এমন ঘটেছে যেগুলো হয়তো তোমরা বিশ্বাস করবে না। আবে জিজ্ঞেস করে, কেমন ঘটনা? ওস্তাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ব্ল্যাক ম্যাজিকের নাম শুনেছ? হ্যাঁ শুনেছি, কিন্তু যতদূর জানি ওগুলো গল্পকথা। কে বলেছে গল্প? ওগুলোর মধ্যে সব কিন্তু গুজব নয়। এদিকে সেকার জঙ্গলে আসলে কুমালা সারিকে দেখতে পেয়ে সেদিকে এগোলে পরক্ষণে এসে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখনই তার প্রতিকৃতি এগিয়ে আসলে সেটা কুমালা রূপ ধারণ করে। সেকার কোনো রকমে নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে পালায়। ঘটনা এবার ফিরে আসে ওস্তাদের কাছে। ব্ল্যাক ম্যাজিকের প্রসঙ্গ বলতেই তুলে আনলেন মাস রুদি নামক শামানের কথা। সে নিজের মেয়ে কুমালা সারিকে স্যাক্রিফাইস করেছিল শয়তানের উদ্দেশ্যে। শুরুটা অবশ্য এইরকম ছিল না। মেয়েটা সবার থেকে আলাদা, একাকিত্বের মধ্যে বড় হয়েছিল। কনস্ট্রাকশন ওয়ার্কারদের মধ্যে একজন কুমালা সারিকে জঙ্গলের মধ্যে টর্চার করে পালিয়ে যায়। বেচারা মেয়েটা এই কষ্ট সহ্য করতে না পেরে ব্রিজ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর রুডি রহস্য ঘেরা পাহাড়ের উপর বসবাসরত লোকগুলোর কাছ থেকে সবথেকে ভয়ানক ব্ল্যাক ম্যাজিক শেখে, যার নাম রাসুক সুকুমা। এই রিচুয়ালস ব্যবহার করে সে মৃত মেয়ের আত্মাকে ফিরিয়ে আনে। এই অতৃপ্ত আত্মা পাগলের মতো মানুষের শরীর খুঁজতে থাকে, যাতে সেই শরীরকে পজেস্ট করে সারা জীবনের জন্য পার্থিব জগতে থাকতে পারে। আবে জিজ্ঞেস করে, কিন্তু ওনার ওয়াইফের কি হলো? উত্তর আসে যে রোজিটা অনেক চেষ্টা করেছিল তাকে ব্ল্যাক ম্যাজিক শেখা থেকে বিরত রাখতে, এমনকি সে আমাকে এসে ব্যাপারটা জানায়, কিন্তু সেদিনের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপরেই ঘটনার প্রভাব আমার পরিবারের উপর এসেও পড়ে। মানে এক মাস আগে আমার মেয়ে অনিশাকে কুমালা পজেস করেছিল। সেদিন ভাগ্যের জোরে চেচেপ ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর ঠিক কদিন পর রুডি ওকে খুন করে। ওর বডি নদীর ধারে এক সপ্তাহ পর পচা গলা অবস্থায় উদ্ধার করা হয়। এই কথাটা শুনে আবি চমকে যায়। এটা কি করে সম্ভব? কারণ চেচেপ তো ফার্ম হাউসে রয়েছে। তখন ওস্তাদ রুডির পরিবারের ছবি দেখালে আবির মাথায় বাজ পড়ে, কারণ ফার্ম হাউসে যে রয়েছে সে চেচেপ নয় বরং রুডি। এটা শুনতেই ওরা দুজন ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সেকার জঙ্গলের মধ্যে রুডির পিঠে লাঙ্গিরকে নিয়ে কোথাও যেতে দেখলে ও তখন লুকিয়ে ওদের পিছু নেয়। জঙ্গলে ঢোকার সময় ওরা যে ব্ল্যাক ম্যাজিকের জায়গাটা দেখেছিল সেখানে কোনো রিচুয়ালস করছে। রুডি লাঙ্গিরকে মারতেই যাবে আর তখনই সেকারকে দেখে ফেলে। সেকার ভয় সেখান থেকে পালিয়ে জঙ্গলে একটা কুঁড়ে ঘর দেখে সেখানে ঢুকে পড়ে। অন্যদিকে লিনটাংয়ের জ্ঞান ফিরলে ঘরের অবস্থা দেখে চমকে ওঠে। ইনগ্রিদ বলে, আমরা ফার্ম হাউস ছেড়ে আজ রাতেই বেরিয়ে পড়ব, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তুই শরীর খারাপের ব্যাপারটা কেন লুকিয়েছিস? এই কথার উত্তর দিতেই যাবে তখনই পজেস্ট লাঙ্গির সেখানে পৌঁছে সবার উপরে অ্যাটাক করে। এদিকে সেকার লক্ষ্য করে কুঁড়ে ঘরে এক মহিলাকে বেঁধে রাখা হয়েছে। তার ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে সে কুমালার মা, অর্থাৎ এতদিন ধরে তাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। তখনই রুডি সেকারের উপর ঝাঁপিয়ে পড়ে ভীষণ রকম মারতে থাকে, কিন্তু কোনো রকমে নিজের সর্বশক্তি দিয়ে তাকে ঠেলে কুমালার মাকে মুক্ত করে। ইতিমধ্যে ফার্ম হাউসে ওস্তাদ এবং আবি চলে আসে। ওস্তাদ লাঙ্গিরকে শান্ত করে। ততক্ষণে জঙ্গলে রুডি ওদের ধাওয়া করে দুজনকে মারতে চেষ্টা করে। কুমালার মা অনেক বোঝানোর চেষ্টা করে যে আমাদের মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ সে মৃত। কিন্তু তার বাবা এটা মানতে রাজি নয়। তখনই পাশে পড়ে থাকা লাঠি নিয়ে সেকার রুডির উপর ঝাঁপিয়ে তাকে খুন করে। ইতিমধ্যে লাঙ্গির ফার্ম হাউস থেকে পালিয়ে রওনা দেয় নিজের বাড়িতে। সবার আগে খুন করে যে লোকটা বাড়ি কিনতে এসেছিল, অর্থাৎ কুমালা লাঙ্গিরের মধ্যে থাকা তার পরিবারের প্রতি ঘৃণাটাকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। লাঙ্গির লোকটাকে মেরে ছুটে যায় বাকুলাকে মারতে। এর মাঝে মা বাবা পথ আটকে দাঁড়ালে সে তাদেরকেও মারার চেষ্টা করে। ঘটনা আরও খারাপ দিকে যাওয়ার আগেই ওস্তাদ এসে পড়লে তিনি সম্পূর্ণ ব্যাপারটা কন্ট্রোলে এনে লাঙ্গিরকে মুক্ত করার চেষ্টা করলে তার ভিতরে লুকিয়ে থাকা কুমালা ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। সে বারবার বলছিল, মা আমায় সাহায্য করো। তিনি বললেন, আমি সবসময় তোমার পাশে আছি, আমি তোমায় ভালোবাসি কুমালা, কিন্তু তোমায় এখন যেতে হবে। জান্নাতের পথে পাড়ি দিয়ে তুমি নিজেকে শান্ত করো।
কুমালা চিৎকার করে শেষবারের মতো মা বলে ডেকে উঠতেই সব শান্ত হয়ে যায়। তাহলে কি সব ঠিক হয়ে গেল? কিন্তু লাঙ্গিরের জ্ঞান ফিরছে না কেন? কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও তার শরীর নিথর অবস্থায় পড়ে থাকে, কোনো নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে না। কিন্তু ওস্তাদে সম্পূর্ণ ভরসা এখনও রয়েছে। তিনি বলেন লাঙ্গিরের আত্মা কোনো কারণে ওর শরীরে ফিরতে চাইছে না, কারণ সে হয়তো বাঁচতেই চায় না। তখন কুমালার মা বলেন এখনও দেরি হয়নি, আমরা চাইলে ওকে ফিরিয়ে আনতে পারি। আমাদের সবাইকে ওর নাম ধরে ডাকতে হবে যাতে ওর সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়। সবথেকে বড় কথা, কুমালা লাঙ্গিরের ক্ষোভ এবং প্রতিহিংসার উপর ভরসা করেই তাকে পজেস করে রেখেছে, তাই ওটার সাথে ওর মনটাকেও কিন্তু শান্ত করতে হবে। ইনগ্রিদ বলে ওর সব রাগ আমার উপর, আমিই দোষী। তখন আবি তাকে থামিয়ে বলে লাঙ্গিরের সবথেকে বেশি রাগ কিন্তু ওর পরিবারের উপর। তখনই লাঙ্গিরের মা নিজের ভুল বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে। নিজের একমাত্র মেয়ে তার বাবাকে হারানোর পর যে ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিল, তার প্রতিটা মুহূর্ত তাকে তিনি ফিরিয়ে দিতে চান। একদিকে মায়ের ভালোবাসা এবং অন্যদিকে বন্ধুরা ক্রমাগত লাঙ্গিরের নাম ধরে ডাকতে থাকে। এইবার ঘটনা ফিরে যায় মুভির একদম স্টার্টিং সিনে, যেখানে আমরা দেখেছিলাম লাঙ্গিরকে সাদা ড্রেস পরে পাহাড়ের ধারে বসে থাকতে। আসলে ওটা ছিল লাঙ্গিরের আত্মা বা মনের মধ্যে লুকিয়ে থাকা সেই সত্তা, যেটা সমস্ত টান ছেড়ে নিজের বাবার কথা ভেবে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাচ্ছিল। বেসিক্যালি সে বাঁচা সমস্ত ইচ্ছাই হারিয়ে ফেলেছে, আর এখানে তার মনের সত্তাকে গল্পের মাধ্যমে এইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। তার নিথর শরীরের পাশে বসে থাকা পরিবার, বন্ধুবান্ধব এবং ভালোবাসার মানুষটার আওয়াজ ক্রমাগত লাঙ্গির শুনতে পাচ্ছে। তাদের পিছুটান যেন আজ তাকে যেতে দেবে না। তখনই শুনতে পায় বাবার ডাক, লাঙ্গির ফিরে এসো, প্রতিটা মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। এই একটা মানুষের ডাক তাকে বাধ্য করে পার্থিব জগতে ফিরিয়ে আনতে, যার ফলস্বরূপ আমরা দেখি তার মুখ থেকে কবরের পোকাগুলো বেরিয়ে যেতে। এটার সংকেত হলো যে সে এখন কুমালার বন্ধন থেকে মুক্ত। পরক্ষণেই তার নিথর শরীরে আবার প্রাণ ফিরে আসে। সবার মনে এখন খুশির জোয়ার। এই প্রথমবারের মতো লাঙ্গির মায়ের কাছে ক্ষমা চেয়ে ওমউদ্দিনকে বাবা বলে সম্বোধন করে। যে মানুষটা এতদিন এই ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতেন, তার আজ স্বপ্ন পূরণ হলো। তিনি আল্লাহকে অশেষ ধন্যবাদ জানিয়ে লাঙ্গিরকে জড়িয়ে ধরেন। লাঙ্গির তার বন্ধু এবং একমাত্র ভাই বাকুলার কাছে ক্ষমা চেয়ে শেষ হয় এই বিভীষিকার রাত। পরের দিন সবাই বাড়ি ফিরে আসলে লিনটাং বাবাকে নিয়ে সিঙ্গাপুর রওনা দেয় তার ট্রিটমেন্ট করার জন্য। সব বন্ধুদের কাছে লিনটাং প্রমিস করে খুব তাড়াতাড়ি সে পুত্রী সেজাগত গ্রুপে আবার ফিরবে এবং সবাই তাকে হাসি মুখে বিদায় জানায়। নিজেদের মধ্যে থাকা সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে তারা সবাই আজ একসাথে। কিন্তু সেই ভয়ঙ্কর রাত তাদের অনেক কিছু শিখিয়ে গেল, জীবনের মূল্য যে কতখানি তারা আজ জেনেছে। একে অপরের মধ্যে যতই মনোমালিন্য বচসা হোক না কেন, তারা দিনের শেষে ঠিকই তার ভালো লাগার মানুষটার কাছে ফিরবে। আর এই ঘটনার সাথে মুভি এখানে শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার প্রিয় বন্ধুর নাম লিখে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন আসছেন তারা এইরকম হরর মুভির গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা 1.5 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করার একদম কাছেই এসে পড়েছি। এছাড়াও আমার সেকেন্ড চ্যানেল সিনেভার্স বাংলাতে একটি অসাধারণ ব্ল্যাক ম্যাজিক রিলেটেড মুভি ভার্স, এর গল্পটা অবশ্যই চেক আউট করবেন। লিংক কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো।